গুৱাহাটীত এটিএম হেকাৰ চক্র এটা উৎখাত হৈছে আৰু এই হেকাৰ চক্রটোৱে গুৱাহাটী মহানগৰীৰ হোটেল ভাড়ালৈ লৈ সেই হোটেলৰ পৰাই তেওঁলোকে এই হেকাৰৰ বিভিন্ন কাৰ্যকলাপ চলাই গৈছিল এটিএম চুৰিৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন এনে ধৰণৰ জালিয়াতিৰ কাম চলাই গৈছিল আৰু গুৱাহাটীত এটিএম হেকাৰৰ বিৰুদ্ধে অভিযান চলাই আৰক্ষী আৰু এছঅজিয়ে বৰাগাঁৱৰ হোটেলৰ পৰা 15 প্ৰবঞ্চকক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ হৈছে আজিজুৰ হক ৰুবুল হুছেইন সাইদুল জামাল শাহ আলম আজিমুদ্দিন আলী আব্দুল কালাম ইয়াসিন আলী সরকারকো গ্রেপ্তার করেছে আর গ্রেপ্তার আলামিন খান হাসান আলী সাদ্দাম হুসেন ইনামুল হাজরিকা ফারুক আব্দুল্লাহ ফারুক আহমেদক গ্রেপ্তার করেছে আরক্ষী আর গ্রেপ্তার হয়েছে শামসুদ্দিন হাইদুল জামাল লক্ষ্মী মন্দির পথর তালুকদার হোটেলের পরা গ্রেপ্তার করা হয়েছে এই গ্যাংটুক হোটেলখনের চাদর সকলো কথা ভাড়ালৈ লৈছিল চক্রটোয়ে প্রায় এসপ্তাহ ধরে বাহর পাতি আছিল হোটেলখনত আর বিভিন্ন মানুষের নামত ব্যাংক একাউন্ট খুলি প্রবঞ্চনার জাল পেলাইছিল গুৱাহাটী মহানগরীত আর গড়চুক আরক্ষী আর এসওজির জালত পড়া চক্রটোর পৰা জব্দ করা হয়েছে চেকবুক এটিএম কার্ড প্রায় 30খনতকৈও অধিক এটিএম কার্ড জব্দ হয়েছে আর 20টাতকৈও অধিক ব্যাংকর চেকবুক জব্দ হয়েছে জব্দ করেছে এটা ল্যাপটপ 5খন হার্ড ডিস্ক প্রায় 40টা মোবাইল 10 আর 20 লাখ টকিয়া প্রায় 5খন ব্ল্যাঙ্ক চেকও জব্দ করেছে আর এটিএম ভঙাত ব্যবহার হওয়া সঁজুলিও জব্দ করেছে আরক্ষী আরক্ষী জব্দ করেছে চক্রটোয়ে ব্যবহার করা 6খনকৈ বাহন হেকারর গ্যাংটুক জেরা অব্যাহত রাখিছে আরক্ষী কিন্তু আটাইতকৈ ডাঙৰ কথাটো হৈছে যে গ্রেপ্তার হওয়া এই এটিএম চুরি চক্রটোর অন্যতম হৈছে অগপর এজন নেতা সেই বিষয়ে আপনালোকক জানাম কিন্তু এই মুহূর্তে দৃশ্যসহ দেখুৱাইছো মহানগরীর এই হোটেলখনত এসপ্তাহ ধরে বাহর পাতি লৈছিল এই হেকার চক্রটোয়ে আর এই হেকার চক্রটোক অবশেষত আরক্ষীয়ে করায়ত্ত করেছে এটিএম হেকারর বিরুদ্ধে চলা এই অভিযানের পাছতে পোহরলৈ আহিছে যে অগপ নেতাই এই কুকার্যর সহিতে জড়িত আছিল আর এইজনে হৈছে এই নেতা যিজন গ্রেপ্তার হৈছে এই গ্যাংটোর লগত আছিল ইতিমধ্যে আরক্ষীর জালত পড়িছে কোয়াকুচির অগপ নেতা রুবুল হুসেইন খান এয়া হৈছে রুবুল হুসেইন খান অগপ নেতা আর এই হেকার চক্রটোর সহিতে জড়িত আছিল গ্রেপ্তার হওয়া সকলের অন্যতম এইজন অগপ নেতাও এটিএম হেকারর গ্যাংর সহিতে জড়িত অগপ নেতা রুবুল হুসেইন খান সোমবারে গুৱাহাটীর গড়চুক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে রুবুল হুসেইনক মন্ত্রী বিধায়কর সহিতেও সু সম্পর্ক আছে হেনো রুবুল হুসেইনের রাইজর টাকা প্রবঞ্চনা করে মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিলৈও আগবাইছিল 1 লাখ টাকার অনুদান রুবুল হুসেইনের আসল চরিত্র পোহরলৈ অহাত রাইজর মাজত এতিয়া আরম্ভ হয়েছে ব্যাপক চর্চা আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।